রাইজর দল আর জাতীয় পরিষদের মাজত বুঝাবুঝি নহল। ইয়ারে প্রভাব পড়লে পূব গুহাটি সমষ্টিত, সম্মানজনক পূব গুহাটি সমষ্টিত দুইটা দলের বা দুজন ফুকনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটা কোনজন ফুকন বিজয়ী হয় বা দুইজন ফুকনে পরাস্ত হয় নাকি আমি গম পোৱা নাই। প্রত্যাহ্বান থাকবই, কারণ রাজনীতি দুই দুটা বা তিনটা চারিটা দলও থাকিও পারে। গুৱাহাটীত স্বাভাবিকভাবে আমি মই কাকো দুর্বল বলে নাভাবো। ইতিমধ্যে শাসনত থকা সকলে সাধারণত বড় বেশি শক্তিশালী ভূমিকা গ্রহণ করে, কারণ আজির রাজনীতিত শাসনত থকা সকলে বহু সন্ধানে সরকারি ব্যবস্থাসমূহ প্রয়োগ করে। আমার এডভান্টেজটো হয়েছে যে পূব গুৱাহাটী সমষ্টিতে মোৰ জন্ম, মই ইয়াতেই লালিত পালিত আর মোৰ কর্মভূমিও হয়েছে পূব গুৱাহাটী। গতি পূব গুৱাহাটী নারী নক্ষত্র আর ইয়াত থকা প্রতিটি ওয়ার্ড চুকে কোন চুক কোন সকলো মই জানো বুঝি পাও আর ইয়ার জনসাধারণের মই আন্তরিক সহযোগিতা লাভ করেছো। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কামৰ সৈতে মই জড়িত,